হাই বন্ধুরা সকাল সকাল উঠে গেছি এখানে আজ কিন্তু আমার গলার অবস্থা খুবই খারাপ অনেক ঠান্ডা লেগেছে অনেক ঠান্ডা লেগেছে কথা বলতে পারছি না খুব কষ্ট করে ভিডিওতে ভয় জবরটা দিলাম আর এদিকে সিমরানের প্রশ্ন লেখার জন্য এখন দিয়ে দিয়েছি প্রশ্নগুলো লিখে ও কিন্তু নিজে নিজেই করে নেবে উত্তরগুলো প্রশ্নগুলো দেওয়ার পরে আমি টুকটাক কাজ করে নেব চা করব আর যেহেতু অনেক কাজ থাকে ওকে প্রশ্নগুলো লিখতে বসিয়ে দিয়ে আমি কাজগুলো করতে বসি তা নয় কাজ করতে করতে ওর কিন্তু অনেক দেরি হয়ে যায় যার কারণে লিখতে দিয়ে দিচ্ছি আর তারপরে দেখো চা করে নিয়ে এসে ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছি এখন আমি দোকানে চলে এসেছি ওদের দুজনকে এখন খেতে দিলাম ঈশা দেখো বিস্কুটটা নিয়ে পিছনে লোকাচ্ছে কাউকে দেবে না করছে ঈশাকে বিস্কুটটা দিয়ে দিলাম সিমরান আমি ঈশা সবাই মিলে আস বিস্কুট খাচ্ছি আর এটা সুগার ফ্রি বিস্কুট ছিল ঈশার পক্ষে খুব ভালো ছিল অনেকে বলে যে মিষ্টি বিস্কুট না খাওয়ানোই ভালো যার কারণে চেষ্টা করছি সুগার সুগার ফ্রি বিস্কুটটা খাওয়ানো শেখাতে কিন্তু ও কিন্তু বিস্কুটটা খাচ্ছে না হয়তো দু একদিন যেতে যেতে খাওয়াটা শিখে যাবে চাটা খাচ্ছে আর চা বেশি দেয় না হয়তো এতে অনেকটা দেখা যাচ্ছে অল্প একটু দু এক চমুট দিয়েই রেখে চলে যায় শুধু সবাই থাকে সবাই খায় দেখে চাইবে বলে ওকে একটু চাট পাত্রটা দেয় পাত্র না দিলে কিন্তু অনেক ঝামেলা করে আলাদা পাত্রে ওর একটু চা দিয়ে দেয় আর তারপরে আমি এখন খেয়ে দিয়ে নিয়ে লেগে যাবো কাজে আর তারপরে কিন্তু ঈশা সারাদিন এত দুষ্টুমি এত জ্বালাতন দোকানে খরিদ্দার সব কিছু সামলে আমাকে কিন্তু হাজারো কাজ করতে হয় আর এদিকে দেখো এখন ব্যারেলের ওপরে উঠে বসে আছে এদিকে ব্যারেলের এদিকে আমার যে থানচাপের বোতলগুলো তার ওপর বসে বসে ভুল চালাচ্ছে আর এখন আমার ভাতটা হয়ে গেছে আর আজ যেহেতু আমার শরীরটা একটু খারাপ আছে সেতু কিছুই করব না খেতে আলু মাস করবো আর ঈষার জন্য একটু খিচুড়ি বসে দিচ্ছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এভাবে যদি সাহায্য করেন একদিন হয়তো এগিয়ে যাব এরপরে এই যে ঈশার জন্য খিচুড়ি করার জন্য খিচুড়ি না সিদ্ধ করবো হয়েছিলাম চাল গোবিন্দভোগ ডাল গোবিন্দভোগ চাল ডাল আর নিয়েছি পিপে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু নিয়েছি তেলের মধ্যে দিয়েছি আর রসুনটা দিয়েছি টেস্টের জন্য পেঁয়াজ কুচি দিয়েছি এর মধ্যে দিয়ে সামান্য চেড়ে এর মধ্যে কিন্তু পানি দিয়ে দুটো সিটি দিয়ে দেবো আর রসুনটা দিয়েছি কেন একটু টেস্ট না হলে কিন্তু খেতে চাই না যার কারণে এভাবে করে ওর জন্য খিচুড়ির মতো করে সিদ্ধ ভাত করে নেবো আতপ চালটা দেয় কেন পেটে হজমের জন্য সুবিধা হয় আর আমরা যে চালটা খাই ওটা দিলে কি ওর পেটে একটু ফুটবে যেহেতু মোটা চাল খেলে কিন্তু ওর অসুবিধা হতে পারে যার কারণে বেশিরভাগ চেষ্টা করে একটু আতপ চাল দেওয়ার মাঝে মধ্যে আমরা যে ভাতটা খাই সেটা দিই তারপর তো প্রেশারের ঢাকনিটা দিয়ে এখন দুটো সিটি মেরে নেবো তার মধ্যে সিদ্ধ হয়ে যাবে দুপুরে রান্নার জন্য চলে আসলাম পিপি কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর এগুলো এখন সুন্দর করে ধুয়ে নেবো নিয়ে তুলে নেবো একটা পাত্রের মধ্যে আর বন্ধুরা আমরা হয়তো ভিডিওর ভিতরে কোনো খারাপ কিছু দেখায় না কিছুই করে না কিন্তু কেউ সাপোর্ট করে না পাশে থাকে না আর আমাদের ভিডিওতেই বারবার কপিরাইট আসে কেন জানি না লোকের কোনো ভিডিও ছাড়ে না কিচ্ছু করি না তারপরেও কপিরাইট আমাদের ভিডিওতেই আসে এদিকে মাসের মধ্যে এখন নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নেবো আদা রসুনটা বেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য আমার মাছটা ছিল ফ্রিজের ভিতরে যার কারণে নুন হলুদ মাখিয়ে একটু বেশিক্ষণ রেখে দেবো তারপরে বুঁড়ো তেলে ভেজে নেবো যদি এমনি মাছ হতো কেনা মাছ সদ্য কেনা তাহলে হয়তো বুঁড়ো তেলে ভাজতাম না সামান্য তেলে ভেজে নিতাম যেহেতু ফ্রিজে ছিল মাছটা খেতে খুব একটা ভালো লাগবে না আর অনেক সময় কিন্তু মাছের একটা গন্ধ লাগে ফ্রিজে রাখলে তার কারণে আজকে বুড়ো তেলে মাছটা ভেজে নেবো এদিকে পেঁয়াজ তুলে দিয়েছি আদা রসুন দেবো যেরকম নর্মালি রান্না করি সেরকমই করবো সবজির মশলা নুন হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যেও কিন্তু পানি দিয়ে পিপি আলুটো আমি তুমি দিব আর জানো বন্ধুরা এই সংসারের পিছনে আমরা ছুটি আমাদের কি কিছু আছে মেয়েদের কিছু থাকে না মেয়েদের ঘাট ধাক্কা দিলেই বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় মেয়েদের নিজস্ব বলে কিছুই থাকে না তুমি যদি জীবনে কিছু করতে পারো নিজের পায়ে দাঁড়াতে পারো তোমার বাবা মা যদি বিয়ের আগে সাপোর্ট করে তুমি একটা কিছু করে শ্বশুরবাড়িতে যাও তখন তোমাকে কিন্তু শুনতে হবে না যে তুমি কি করো কিন্তু হাজার খাটনি সংসার বাচ্চা কাচ্চা সামলানো রান্নাবান্না কাজকর্ম যতই তুমি করে দাও স্বামীর হাতে পয়সা তুলে দাও কিন্তু দিনের শেষে কি বলবে তুমি কি করো আর অনেক সময় হয় যেসব মারা নিজের সন্তানের কথা চিন্তা করে নিজের পায়ে দাঁড় করানো শেখায় বাড়িতে গিয়ে তারা চাকরি করে কোনো কাজকর্ম করে তাদের কিন্তু এই কথাগুলো শুনতে হয় না কিন্তু আমাদের বারবার বার বার এই কথাগুলো কি করি কিছু যদি করি কিছু যদি খাই কিছু যদি কিনি সব কিছুর একটা হিসেব কিন্তু আলাদাই থাকে এর মধ্য দিয়ে সংসার করতে হয় সংসার এটাকেই বলে হয়তো অনেকে এগুলোর মধ্য দিয়ে যেতে হয় না অনেকের ভাগ্য কপাল হয়তো ভালো হয় তাদের এত কথা শুনতে হয় না তাদেরকে আমি বলবো তোমরা জীবনে লাকি স্বামী এবং বেস্ট চয়েস তোমাদের জীবনে পেয়েছো কিন্তু যাদের জীবনে এগুলো শুনতে হয় তারাই জানে এর কী কষ্ট আর কিছু কিছু ক্ষেত্রে এমনও হয় যে বেঁচে থাকার ইচ্ছাটাই থাকে না কিন্তু তবুও আমাদের এত কিছুর সাথে লড়াই করে বেঁচে থাকতে হয় যেহেতু সন্তানের মুখ মুখের দিক তাকিয়েই আমাদের এই লড়াইটা চালিয়ে যেতে হয় তবে আমি সবাইকে একটা কথাই বলবো মেয়েদেরকে বেশি পড়াশুনো করিয়ে নিজের পায়ে দাঁড় করিয়ে বিয়ে দেওয়াই ভালো আমাদের মতো এরকম হাউস ওয়াইফ আর অল্প বয়সে বিয়ে দিয়ে সঙ্গে জীবনটা নষ্ট না করাই ভালো এতে কী হয় নিজের সেলফ ডিফারেন্সটা শেখে আর আমিও যতদূর চেষ্টা করি যে আমার দুই মেয়েকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য তারপরে বুঝলো বুঝলো না বুঝলো না বুঝলো ওদের ব্যাপার কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করে যাব তারা যেন জীবনে কিছু করতে পারে এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত সবার আমাদের মুসলিম ঘরে হয়তো খুব তাড়াতাড়ি মেয়েদের বিয়ে দিয়ে দেয় কিন্তু এটা করা আমার মতে একটু দেরি করে বিয়ে দেওয়া উচিত পড়াশোনা শিখিয়ে তাহলে মেয়েরা সেলফ ডিফারেন্সটা ভালোই শেখে এর মধ্যে কথা বলতে বলতে দেখো আমার রান্নাটা হয়ে গেছে ঈশা কিন্তু ঘুমিয়ে আছে আর ও ঘুমাতে ঘুমাতে এখন কাজ করে নেবো এখন কিন্তু দুটো বেজে গেছে এখনও আমার গা ধোয়া হয়নি কাপড় কটা ভাস করে নেবো তারপরে অনেকগুলো বাসন পড়ে আছে গ্যাসটা মুছবো সেটা গ্যাসটা মশা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি অন্য ভিডিও শেয়ার করে দেখাবো আর এখন জামাকাপড়গুলো ভাস করে গুছিয়ে রাখছি এটা কিন্তু আমার দোকানের পিছনের পাট এখানে আমি সারাদিন টুকটাক বিকেল সন্ধ্যা পর্যন্ত অনেক সময় থাকি তারপর আমি বাড়িতে চলে আসি এখানে আমার একটা ছোট্ট ঝুড়ি আছে এর মধ্যে আমি থালা বাসনগুলো রেখে রাত্রে ঢাকা দিয়ে চলে আসি হয়তো ওপর থেকে ধুলোবালি পড়তে পারে যেহেতু প্লাস্টার করা নেই দোকানের ভিতরটা ধুলোবালি পরার চান্স থাকে আর এদিকে সিমরানের বাবা এখন চলে এসেছে দুপুরবেলা খাওয়ার জন্য ও মাছ খায় না কিন্তু আমি তবুও এক পিস দিয়ে চেষ্টা করলাম যে খাই কিনা কিন্তু আজকেও কিন্তু মাছটা দিয়ে ব্যর্থ হলাম দেওয়ার পরেও খেলো না আর আমার যেহেতু জ্বর সর্দি ছিল আমি কিন্তু আজ দুপুরে ভাত খাইনি এখন বাজে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তবু আমার খাওয়াটা হয়নি ইচ্ছাই হচ্ছিল না সিমরানকে ঈশাকে সবাই খাইয়ে দিয়েছিলাম কিন্তু আমার নিজের খাওয়াটা হয়নি সিমরানের পাপাকে খেতে দিয়ে দেবো আর এদিকে দেখো আমি খাইনি বলে ওর পাপা আমার জন্য আবার আজকে বিরিয়ানি এনে দিয়েছে রোজ রোজ কিন্তু আমাদের প্রায় এক দু দিন বাদে বাদে বিরিয়ানি খাওয়া হয় আর আজ নিয়ে এসেছিলো খাসির মাংসের বিরিয়ানি কাল যেহেতু পোলট্রির মাংসের বিরিয়ানি করেছিলাম পোলট্রির মাংসের বিরিয়ানিটা আজ নিয়ে আসেনি আর মাংসটা যে এত জুসি ছিল এত নরম ছিল আমার কিন্তু বিরিয়ানিটা খুব ভালো লেগেছিলো সর্দি লাগার কারণে অনেকটা স্বাদ বুঝতে পারছিলাম না কিন্তু তবুও বিরিয়ানির যে ফ্লেভারটা খুব সুন্দর ছিল আর খেতেও কিন্তু অসাধারণ ছিল আর যেহেতু আমার জ্বর জ্বর আছে গায়ে পুরোটা খেতে পারিনি সিমরানকে বললাম আমার সাথে একটু শেয়ার করে নিতে এক তেলায় আমি আর সিমরান বসে খেয়ে নিলাম আমার একদম লাস্টে খেতে ইচ্ছা হচ্ছিল না সিমরানই খেয়ে নিয়েছিল আর দেখো মাংসের যে ভাগটা কত নরম মাংসটা খুব সফট সফট কিন্তু মাংসটা ছিল তোমাদেরকে দেখাবো এদিকে শসা কাটা এখন ঢেলে নিচ্ছি খাওয়ার জন্য আর এভাবেই কিন্তু সারাদিন খাওয়া দাওয়া কাজকর্ম সংসার ধর্ম এরকম লেগেই থাকে আর কার কপালে কি হয় কিচ্ছু বলার নেই আজ দুপুরবেলা আমি ভাবতে পারিনি যে এখন বিরিয়ানি নিয়ে হাজির হবে আর আমি দুপুরবেলা খাবো আমার তো খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না মাংসটা দেখো কত জুসি ভাবছিল মাংসটা দেখেই কিন্তু এর প্রেমে পড়ে গিয়েছিলাম যার কারণে একবার খেয়েই দেখলাম কেমন লাগে অল্প খেয়েছিলাম খেতে খেতে সিমরানকে দিয়ে দিয়েছিলাম ও খেয়েছিল পুরোটা আর দেখো মাংসটা ছিটছে এখন খুব একটা নরম তুলতুলে ভাব আছে এখন দুপুরে খেতে বসে গেছি আর প্লেটটা একটু নিচে হয়ে গেলে ক্যামেরাই দেখা যাচ্ছিলো না ভালো যার কারণে প্লেটটা উঁচু করেই খেতে হচ্ছে আর আমার কিন্তু বেশ দারুণ লেগেছে আজকের বিরিয়ানিটা উঠো উঠি আজ কতদিন খাওয়া হচ্ছে তবুও কিন্তু ভালোই লাগছে আর এদিকে দেখো ঈশা চলে এসেছে ঈশা আয়ু আয়ু করছিলো আমি ওর গালে একটু মাংস ছিঁড়ে দিলাম যেহেতু মাংসটা অনেক নরম ছিল সফট ছিল ওর কিন্তু খেতে গিলতে কোনো অসুবিধা হবে না যার কারণে ওকে একটু খাইয়ে দিলাম তারপরে প্লেটের যে ভাতটা দেখো এখন সামনে নিয়ে আসছি ক্যামেরার একেবার পিছনের ক্যামেরাটা দিয়ে ব্যাক ক্যামেরাটা দিয়ে দেখাচ্ছি এটা কিন্তু খুব টেস্টি ছিল খুব অসাধারণ ছিল বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো কমেন্ট করে একবার জানিও আমার হয়তো মনের দিক থেকে অনেক ভালো লাগবে অনেক কমেন্টটা পরে আমি অনেক উপকৃত হব আর আমিও বলবো তোমাদের সাথে আমি কোথায় থাকি আর সন্ধ্যাবেলা দেখো এখানে চা করতে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে চাটা ফুটে উঠেছে আমি কিন্তু চা সেকি না এই যে চায়ের মগটা আছে এর মুখে কিন্তু জ্বালতি দেওয়া আছে যার কারণে চাটা সেঁকেই পড়ে আর এই যে বিস্কুটটা নিয়ে খেয়ে নিলাম যেহেতু অনেক ঠান্ডা লেগেছিল আমার চাটা আজ একটু কড়া করে নিয়েছিলাম আর চাটা অনেকক্ষণ ধরে বসে বসে খাচ্ছিলাম যাতে গলায় একটু স্বস্তি পাচ্ছিলাম গলাটা কিন্তু খুব ব্যথা এভাবে খাচ্ছিলাম বলে গলাটা অনেক স্বস্তি পেয়েছিলাম আর কিছুক্ষণ পরে কিন্তু একটু কথা বলতে পারছিলাম তা না হয় কথা একবার নাকে নাকে উঠে যাচ্ছিলো আর সিমান ঈশা দেখো এদিকে মুখে হাত দিয়ে বসে গেছে আর চায়ের কাপ দেখাচ্ছিলো আর বলছিল চাকই চাকই ওকে যতটা সম্ভব চেষ্টা করি চা না দেওয়ার তবু দেখো এখন কাপটা দেখাচ্ছে আর বারবার মিথ্যে মাহতে নাটক করে খাচ্ছে চা নেই তবুও বলছে চা খাচ্ছি চা খাচ্ছি আর হাত দিয়ে সবাইকে বলছে বাই 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 এখন আর ভিডিও করবে না আর তারপরে মুখটা একটু সুন্দরভাবে ধুয়ে ক্লিন করে নিলাম আর এরপরে আমি একটা রাত্রে যে নাইট ক্রিম মাখি সেই ক্রিমটা মুখে লাগিয়ে নেবো এই ক্রিমটা কিন্তু লোটাসের ক্রিম খুব ভালো লাগে আমার ক্রিমটা কিন্তু খুব সফট এবং এটা মুখে দেওয়ার পরে মুখে একটা তেল তেলে ভাব আসার পরে মুখটা কিন্তু অনেক চকচক করে আর সকালবেলা তো অনেকটা ডিফারেন্স রাত্রের থেকে অনেকটা ডিফারেন্স চোখে পড়ে আমি কিন্তু এটা রোজ লাগাই না মাঝে মধ্যে ভুলে যাই যখন মনে পড়ে তখন লাগাই আমার আর লাগানোর কোনো টাইম হয় না বাচ্চা কাচ্চা সামলে আর এদিকে দেখো ঘরের কী অবস্থা এক চুটকি দিতে না দিতেই ঘর পরিষ্কার হয়ে গেল এ যেন সেই জাদুর একটা খেলা এদিকে ঈশা ঘুমিয়ে পড়েছে আমি ড্রেসিং টেবিলের আলোটা জ্বালিয়ে দেই কারণ ড্রেসিং টেবিলের আলোয় কম জোর আর ওর চোখে লাগে না যার ভিডিওটি এতটুকুই ধন্যবাদ সকলকে ব্লগটি আজকে এখানেই শেষ